তো বন্ধুরা, আমরা এখন জিএসএম নোটস এফটিভি 1.1 এর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে একটি মোবাইলের এফআরপি লক কিভাবে খুব সহজে আমরা খুলতে পারি। তো এটা আমাদের এফআরপি লক খোলার জন্য জাস্ট 1 থেকে 2 মিনিট এর মধ্যে আমরা একটা এফআরপি লক খুলতে পারবো। তো যদি আমাদের কাজগুলো আসলে সঠিকভাবে জানা থাকে, তাহলে আমরা খুব সহজে জিএসএম নোটস এফটিভি 1.1 এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এফআরপি লক, কান্ট্রি লক, ক্লাউড লক, এছাড়া মোবাইল ফ্লাশ হতে শুরু করে সব ধরনের মোবাইলগুলো আমরা কাজগুলো খুব সহজে করতে পারবো। এই জন্য আমরা কী করবো, এই জিএসএম নোটস এফটিভি 1.1 এই সফটওয়্যারটি ওপেন করবো। ওপেন করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি সফটওয়্যার ওপেন হয়ে যাবে। পিসির কনফিগারেশন অনুযায়ী হয়তো এই সফটওয়্যারটি ওপেন হতে একটু সামান্য একটু হয়তো লেট হতে পারে, যেমন ধরেন 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 50 সেকেন্ড এরকম দেরি হতে পারে ডাবল ক্লিক করার পরে ওপেন হতে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটি একটি আইটেল মোবাইল। এই আইটেল মোবাইলটির এফআরপি লক খুলবো খুব সহজে, যেভাবে আমাদের জিএসএম নোটস এফটিভি 1.1 এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা দেখব। তো আমরা এটি খোলার জন্য আমরা এখন মোবাইলটি অফ করব। তো আমরা এখানে এই মোবাইলটির এফআরপি লক খোলার জন্য আমাদের কাছে কয়েকটি পদ্ধতি আছে। আমরা এই মিরাকেল এই টুলটির মাধ্যমে আমরা খুলতে পারবো আমাদের এই জিএসএম নোটস এফটিভি 1.1। এটাতে কোনো বক্স, কোনো ধরনের বক্স লাগে না। বক্স ছাড়াই আপনার মিরাকেল Z3X, এছাড়া ফোলকোনো, তারপর ফিগার কে, তারপর MTK FRP টুল, MTK FRP ফাইল, এগুলো সবগুলো ইয়াই আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে, কোনো ধরনের ঝামেলা ছাড়া। আর মোবাইলের ফ্লাশিংয়ের কাজগুলো করতে পারবেন খুব সহজে। তো আমরা দেখব কীভাবে FRP লক খুব সহজে খুলতে পারি। সেই জন্য আমরা এই মিরাকেল টুলসের মাধ্যমেও খুলতে পারবো। এইটাও আমরা দেখব যে এটার CPU নাম্বার কত। আমরা এই মোবাইলটি, আমরা এখানে দেখুন, আমরা মোবাইলটি খুলবো, এদিক দিয়ে ব্যাটারিটি খুলবো। ব্যাটারিটি খুলে আমরা দেখব এটার মডেল কত। আমরা দেখতে পাচ্ছেন এখানে মডেল হচ্ছে আইটেল S41। তো আমরা এখানে যদি গুগলে সার্চ করি আইটেল S41, দেখুন আমরা এখানে গুগলে এখানে সার্চ করব, আমরা এখানে লিখব আইটেল S41, লিখে আমরা লিখব CPU, এই যে টাইপ CPU এটা দিলাম। দেওয়ার পর দেখুন এখানে লিখেছে যে 6737। তো MTK CPU বলা হচ্ছে এটিকে, MTK CPU, MTK 6737, আর বেশিরভাগই 6580 এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখি 6737 এখানে দেখিয়েছে। তো আমরা 6737 এখানে আমরা এই FRP টুলের মাধ্যমে এবং FRP ফাইলের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে 2 মিনিটের মধ্যে এই FRP লকটি খুলতে পারবো, এটা দিয়েও খুলতে পারবো। তো আমরা এখন আজকে এই মিরাকেল টুল দিয়ে আমরা দেখব যে কিভাবে খুলি আমরা এই জিএসএম নোটস এফটিভি 1.1 এর মিরাকেল টুল দিয়ে কিভাবে খুলি আমরা। এই জন্য আমরা এটিতে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমাদের সামনে মিরাকেল টুলসটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এখন এই এটির মাধ্যমে এই মোবাইলের এফআরপি লক খোলার জন্য আমরা যেহেতু গুগলে দেখেছি যে এটি হচ্ছে MTK CPU, তাই আমরা এই MTK তেই রেখে আমরা রেড ইনফোতে রেখে ক্লিক করে তারপর আমরা এখানে 6737 হচ্ছে এই যে অষ্টম বোর্ড, এই যে 6700X এটাতে দেখায় দিব CPU নাম্বারটি। এই যে 6700X মানে হচ্ছে 6700-র পরে আরও 2 সংখ্যা যত থাকে সব এটার মধ্যে, 81-27 পর্যন্ত যত CPU আছে সব এটার ভিতরে, এবং 6500X মানে 6500 ভিতরে যত CPU আছে এইগুলো সহ এটার মধ্যে সাপোর্ট দিবে। তো আমরা এখন আমরা কি করব, এক্সট্রাতে ক্লিক করব। এক্সট্রাতে ক্লিক করার পর এখানে দেখুন যে FRP রিমুভ লেখা আছে। তো FRP রিমুভ লেখা আছে, আমরা FRP রিমুভে ক্লিক করে আমরা এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমরা এখন এই যে মোবাইলটি ব্যাটারিটি এখানে আগে লাগিয়ে নিব। ব্যাটারিটি প্রথমবার খুলতে হয়, তো পরে আমরা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে যে বোটিং কেউ হচ্ছে মাইনাস বাটন, আমরা মাইনাস বাটনটি এখানে চেপে ধরে রাখব। ধরে রেখে মোবাইলটি ঘুরিয়ে নিতে হবে। আমরা মাইনাস বাটনটি এভাবে চেপে ধরে রেখে আমরা এখানে USB কেবলটি আমরা এখানে ঢুকিয়ে দেব। এরপর আমাদের একটু অপেক্ষা করতে হবে।
তো দেখুন এখানে কিন্তু বোর্ড পেয়েছে 67535। তো এখন এখানে দেখুন এখানে লেখা আছে যে এফআরপি রিমুভ, এবং এখানে ডান লেখা আছে, তার মানে মোবাইলটির এফআরপি রিমুভ হয়েছে। তো এখন আমরা মোবাইলটি খুলে দেখব যে মোবাইলটির এফআরপি রিমুভ হয়েছে কিনা। তো আমরা একবার ব্যাটারিটি খুলে নিব। এখন আমরা ব্যাটারিটি খুলে একবার লাগালাম, এরপর আমরা মোবাইলটি ওপেন করব। তো ওপেন করলাম, তো দেখতে পাচ্ছি যে এখানে স্টার্ট আসছে। এখন আমরা স্টার্টে ক্লিক করব। করার পর এখানে দেখুন নিচেরটাতে ক্লিক করব, তারপর এখানে দেখুন ডো নট এনি নেটওয়ার্ক ফর সেট আপ, এটাতে ক্লিক করব। এখন দেখুন এটি এগুলো কিন্তু যাচ্ছে, কন্টিনিউ করব, কিন্তু আগে কিন্তু এই নিচের এই অপশনগুলো আসেনি। এখন এই যে নেক্সটে ক্লিক করব, এখন নেক্সট, এসকেপ। এখন দেখছেন যে এফআরপি লকটি কিন্তু খুলে গেছে, আমরা স্টেপগুলো পার হতে পারছি। এখানে আমরা বাংলাদেশ দেখিয়ে দেব। আমরা জানি যে এইগুলো আপনারা জানেন, এইগুলো আপনারা এখানে দেখে দেখেও বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে মোবাইলটি কিন্তু এখন সম্পূর্ণরূপে ওকে হয়ে গেল। তো তো এইভাবে আপনারা খুব সহজে মাত্র 2 মিনিটে বা 1 মিনিটের মধ্যে এমটিকে সিপিইউ যেগুলো এগুলো এখান থেকে করতে পারবেন, তারপর এমটিকে সিপিইউ গুলো এখান থেকেও করতে পারবেন, তারপর এটা দিয়েও করতে পারবেন। তো আমার কাছে সবচেয়ে সহজ হচ্ছে এই মিরাক্কেল, এবং এই এই দুইটা দিয়ে করা হচ্ছে এমটিকে কাজগুলো, এবং স্পিড ট্রান সিপিইউর ক্ষেত্রে এটা দিয়ে করা, এবং স্যামসাং মোবাইলগুলো এটা দিয়ে করতে পারবেন, এটা দিয়ে করতে পারবেন, এবং ওদিন দিয়ে তো করা যায়, এটা আপনারা জানেন, কিন্তু মিরাক্কেল দিয়েও করা যায়, অনেক কাজ, অনেক ফাইল আছে ওদিনের ফাইল খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে মিরাক্কেল দিয়ে করতে পারবেন। আর মিরাক্কেল দিয়ে যেটা করতে না পারেন সেটা হয়তো একটু কষ্ট করে ওদিন দিয়ে করে ফেলবেন। তো তারপরে এছাড়াও Z3X দিয়েও করা যায় স্যামসং। তো এইভাবে আপনারা সকল মোবাইলগুলি, আসলে এগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আর তাছাড়া আমাদের এইসব বিস্তারিত বিষয় নিয়ে আমাদের আরও ভিডিও আছে, সেইগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।